আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। কয়েক বছর আগেও ভারতকে মনে করা হতো অর্থনীতির একটি সফলতার গল্প, তবে এখন শুধুই সুখময় অতীত। ভারতের সামনে ঘোর অমানিসা। করোনার তাণ্ডবে দেশটির 20 কোটি মানুষ আবার দরিদ্র হয়ে যেতে পারে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির মর্যাদাও হারাতে পারে ভারত। ভারতের অর্থনীতির এই বেহাল চালচিত্র তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। আসুন জেনে নিই সেই বিশ্লেষণ। করোনা ভাইরাস মহামারীর আঘাতে ভারতের স্বপ্ন কেড়ে নিয়েছে। এটা সবচেয়ে ভালো চোখে পড়বে সুরাটের শিল্পাঞ্চলের ফাঁকা রাস্তাগুলোতে। কয়েক প্রজন্ম ধরে এখানে যেসব টেক্সটাইল মিল গড়ে উঠেছে, সেগুলো থেকে এখন আর কর্ণবিদারী শব্দ শোনা যায় না। কারখানাগুলোর উৎপাদন ক্ষমতার মাত্র 10 ভাগের 1 ভাগ কাপড় তৈরি হচ্ছে এখন। এখনকার পরিবারগুলোর বিবর্ণ মুখগুলোর দিকে তাকালেই তাই স্পষ্ট বোঝা যায়, তারা একসময় শাড়িতে নিপুণ কারুকাজ করত, আর এখন তারা সামান্য ব্যবসায় শাকসবজি চাষ বা দুধ বিক্রির দিকে ঝুঁকছেন। সেলুনগুলো ফাঁকা পড়ে আছে, লোকজনের হাতে টাকা নেই, মোবাইলে ফোনের দোকানগুলো মরুভূমির মতো নির্জন। ভারতের পশ্চিমাঞ্চলে এই বাণিজ্য কেন্দ্রের টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আশিস গুজরাতি তার নির্জন কারখানার সামনে বোমা বিধ্বস্ত চেহারা নিয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন। এক বুক কষ্ট নিয়ে তিনি প্রশ্ন করলেন, ধোঁয়া নির্গমনের চুল্লিগুলো দেখতে পাচ্ছেন না? সেখান থেকে তো ধোঁয়া বের হওয়ার কথা ছিল। বেশি দিন আগের কথা নয়, তখন ভারতের ভবিষ্যৎ একেবারে অন্যরকম মনে হতো। বিকাশমান অর্থনীতির জন্য ভারত গর্ব করত। অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের কোটি কোটি মানুষ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল, গড়ে উঠেছিল বড় বড় শহর। ভূ রাজনীতিতেও শক্তিধর হয়ে উঠেছিল ভারত। ভারতের জনগণ মধ্যবিত্ত হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন। সনাতন সামরিক বাহিনীর আধুনিকায়নও শুরু হয়। ভারত একটি আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আশা করা হয়েছিল একদিন এশিয়ার সবচেয়ে বড় সফলতার গল্প চীনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ভারত। তবে সুরাট সহ গোটা ভারত জুড়ে অর্থনীতি যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে ভারতের অনেক উচ্চাকাঙ্ক্ষাই বিপন্ন হয়ে পড়েছে। বিশ্বের অন্য বড় অর্থনীতিগুলোর চেয়ে ভারতের অর্থনীতি দ্রুত সংকুচিত হয়েছে। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 25% কমেছে। বিশ্বের অন্য কোনো বড় অর্থনীতি এতটা সংকুচিত হয়নি। কোনো কোনো হিসেবে বলা হচ্ছে ভারতে আবার 20 কোটি মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। এক সময় প্রাণচঞ্চল অনেক সড়ক এখন ফাঁকা। করোনা ভাইরাস আতঙ্কে লোকজন বাইরে বের হতে চাচ্ছেন না। এই সর্বনাশ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জারি করা লকডাউনের কারণে। বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল বজ্র আঁটুনি ফসকা গেড়োর মতো। এতে অর্থনীতির যেমন ক্ষতি হয়েছে, তেমনি ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতে এখন বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। সেপ্টেম্বরের প্রথম দিকে প্রতিদিন 90,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে, দৈনিক মারা যাচ্ছে সহস্রাধিক লোক। পুরো দেশেই আতঙ্ক আর অস্বস্তি বিরাজ করছে। তবে করোনার আগে থেকেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসছিল, বাড়ছিল সামাজিক বিভাজন, মুসলিম বিরোধী মনোভাবও ছিল বারবারন্ত। ভারতে করোনা ছড়ানোর জন্য সামাজিক মাধ্যমে মিথ্যেভাবে দায়ী করা হচ্ছে মুসলিমদের। একদিকে চীন ভারতের ভূখণ্ডে শক্তিমত্তা দেখাচ্ছে, পণ্ডিতরা ভারতের এই অবস্থাকে কয়েকটি বিশেষ শব্দে চিত্রিত করেছেন। এগুলো হল লিস্ট, লিস্টলেস, উন্ডেড, রাডারলেস ও আনজাস্ট, অর্থাৎ নিখোঁজ, তালিকাহীন, আহত, দিশাহীন ও বৈষম্যমূলক। ভারতের বিখ্যাত লেখক অরুন্ধতী রায় বলেন, ইঞ্জিনটি ভেঙে গেছে, টিকে থাকার সক্ষমতা গুঁড়ো হয়ে গেছে এবং সব টুকরোগুলো বাতাসে উঠছে। আপনি জানেন না সেগুলো কোথায় কিভাবে পড়বে। সব
সম্প্রতি এক সাপ্তাহিক বেতার ভাষণে মোদিও বলেছেন যে ভারত বহু ফ্রন্টে লড়াই করছে, তবে ভারতের এখনো কিছু শক্তি আছে। দেশটিতে রয়েছে বিশাল তরুণ শ্রমশক্তি এবং প্রযুক্তিতে চৌকস জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ চীন থেকে সরে যেতে চাইলে বা উৎপাদন ব্যবস্থায় স্থানান্তর করার জন্য সম্ভাব্য বিকল্প হতে পারে ভারত। বাস্তবতা হচ্ছে বিশ্বে ভারতের অবস্থান ক্ষয়িষ্ণু। বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনীতি 24% সংকুচিত হলেও চীনের অর্থনীতির সব সূচক আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের যে মর্যাদা ছিল তা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানির পরই ভারতের অর্থনীতির আকার। নয়াদিল্লির জওহরলাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ জয়তি ঘোষ বলেন, ভারতের স্বাধীনতার পর এটাই সম্ভবত সবচেয়ে খারাপ সময়। লোকজনের হাতে টাকা নেই, বাজারে চাহিদা নেই বলে বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছেন না। প্রায় প্রতিটি জিনিসের দামই উৎপাদন খরচ বেড়ে গেছে। নয়াদিল্লির উপকণ্ঠে আগে বাস করতেন নিম্ন আয়ের শ্রমিকরা, সে জায়গাগুলো এখন মরুভূমির মতো খাঁ খাঁ করছে। টিনের তৈরি এই ঘরগুলোতে কেউ নেই, অথচ কয়েক বছর আগেও ভারতের অর্থনীতি 9% হারে বাড়ছিল। তখন এই এলাকাগুলোতে বাসা ভাড়া পাওয়া কঠিন ছিল। হিন্দু জাতীয়তাবাদী স্রোতের উপর ভর করে 2014 সালে প্রথমবার ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। তখন অনেক ভারতীয় মনে করেছিলেন যে অবশেষে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য একজন শক্তিধর নেতার সন্ধান পেলেন তারা। তবে মোদী তার শক্তিকে কাজে লাগিয়েছেন বিভাজনমূলক আদর্শ বাস্তবায়নে। তিনি নতুন যে নাগরিকত্ব আইন করেছেন তাতে মুসলিমদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছেন তিনি। মোদীর কর্তৃত্ববাদী শাসন অনেক ভোটারকে আকৃষ্ট করলেও সেটাই সমস্যা বাড়িয়ে তুলছে বলে মনে করা হয়। যেমন 4 বছর আগে তিনি ভারতের 90% মুদ্রা হঠাৎ করে বাতিল করে দেন। অর্থনীতিবিদরা বলছেন, এ পদক্ষেপে ভারতের অর্থনীতির দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে। করোনা মহামারী শুরু হওয়ার পর হঠকারিতা দেখিয়েছেন মোদী সরকার। গত 24 মার্চ রাত 8টায় ভারতের লকডাউন জারি করেন মোদী। মাত্র 4 ঘন্টায় সময় দিয়ে তিনি ভারতের সবকিছু অচল করে দেন। এতে তৎক্ষণাৎ কোটি কোটি লোক বেকার হয়ে পড়েন। শহরে কারখানা ও নির্মাণে যেসব শ্রমিক কাজ করেন তারা গ্রামীণ এলাকা থেকে আসা। লকডাউনের কারণে অনেকে অনাহারে মরার দশায় উপনীত হন। পরে উপায়ন্তর না পেয়ে অনেকে হেঁটে ও বাইসাইকেলে শত শত মাইল পাড়ি দিয়ে গ্রামে পাড়ি দিতে শুরু করেন। এতে রচিত হয় এক বিয়োগান্তক অধ্যায়ের। পথেই মারা যায় কেউ কেউ। এভাবে শহর ছেড়ে গ্রামমুখী হওয়া অতীতে কখনো দেখা যায়নি। এর ফলে ভাইরাসটিও 130 কোটি জনসংখ্যার দেশটির সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বলেন, ভারতের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির যে লজ্জাজনক অবনতি হয়েছে তার পুরোটা ঘটেছে এ ধরনের লকডাউনের কারণে। করোনা থামানো গেলে তাও হয়তো ঠিক ছিল, কিন্তু তা তো হয়নি। তিনি মোদীর এই নীতিকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন। সুরাতের একটি ক্রেতাশূন্য পোশাকের বাজারে বাহারি শাড়ির পসরা সাজিয়ে বসেছিলেন জগদীশ গয়াল। এখানে কম দামি শাড়ি বিক্রি হয়, আক্ষেপ করে তিনি বলেন, কেউ কিনছে না, কারণ কোনো সামাজিক অনুষ্ঠান হয় না, বিয়ে শাদী নেই, জন্মদিনের উৎসবও হয় না, লোকজন ভয়ে বের হতে চায় না। মোদী সরকার দরিদ্রদের জন্য $26,000 কোটি ত্রাণ সহায়তা দিয়েছে, তবে অর্থনীতিবিদরা বলছেন এটা ছিল খুবই অপ্রতুল। সরকারের কর আদায়ে ধস নেমেছে। কয়েকটি রাজ্যের সরকার স্বাস্থ্যকর্মীদের বেতন দিতেও পারছে না। সরকারের ঋণ গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তবে এসব সত্ত্বেও মোদীর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক জরিপে দেখা যায় মোদীর কাজকে সমর্থন দিচ্ছে 78% লোক। গত 5 বছরের মধ্যে এটি সর্বোচ্চ জনসমর্থন।
শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতিও মোদীর জনপ্রিয়তা বাড়ার কারণ। মোদী হিন্দু জাতীয়তাবাদকে যেভাবে আঁকড়ে ধরেছেন তাতে বেশিরভাগ হিন্দু খুশি। ভারতের জনসংখ্যার 80% হিন্দু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।